সব বিদাতি আলেমরা বা ইমামরা নবী নূরের তৈরি আল্লাহ কি বলছে নবী হাজির নাজির নবী আলেমুল গায়ব এরা বড় শিরকি আকীদা রাখে, এদের পিছনে নামাজ জায়েজ নয়। এইরকম যাদের শিরকি আকীদা আছে, আল্লাহ আলেমুল গায়ব, আলেমুল গায়ব নবীকেও বললেন, তাহলে নবীকে শরীক করে দিলেন, আল্লাহর রুবুবিয়াতে শরীক করলেন। আল্লাহ হাজির তার এলমের দিক থেকে, কুদরতের দিক থেকে, সত্তাগত দিক থেকে নয়, নাজির আল্লাহ সবকিছু দেখছেন, এগুলি আল্লাহর গুণ। নবীর ক্ষেত্রে যে নবী হাজির এখানে, হ্যাঁ সব জায়গায় হাজির, নবী ভালো মহফিলে হাজির, নবী সবকিছু দেখেন, তার এটা বড় শিরক। সুতরাং এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। নবী আল্লাহর নূরে পয়দা, মানে আল্লাহর নূর আল্লাহর অংশ যদি বানিয়ে দেওয়া হয় তাহলে একেবারে খ্রিস্টানদের মতো আকিদা, ইবনুল্লাহ আর নূরুল্লাহর আকিদা একই রকমের, বড় শিরকি আকিদা। সুতরাং এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। তবে যারা নয়তোর ধরেন বিদাত করছে, এসব বিদাত গুলি করছে, সম্মিলিত মোনাজাতের বিদাত করছে, বেশ কিছু সুন্নত ছাড়ছে, এরাও বেশ কিছু বিদাত করছে, কিন্তু এদের পিছনে নামাজ জায়েজ। এদের বিদাত গুলি গুনহার বিদাত, ফিসকের বিদাত, কিন্তু কুফরের বিদাত নয়। আর যারা শিরক করে তাদের বিদাত গুলি হচ্ছে কুফর শিরকের বিদাত, যার ফলে কুফর শিরকের বিদাত, বিদাতে মুকাফফারা যাদের আছে তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নয়। এইরকমই যারা সাহাবাই কেরামদেরকে গাল দেয়, তারা কোরআনকে অস্বীকার করে, সো তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। ভাই, এই ভাই জিজ্ঞেস করছেন যে অনেক সময় আমরা বাইরে নামাজ পড়ি বা যে কোনো মসজিদে নামাজ পড়ি, দেখি ইমামে টাকনার নিচে কাপড়, টাকনার নিচে কাপড় বা এরকম বিভিন্ন পাপ আছে, ধূমপান করে, তাদের পিছনে নামাজ জায়েজ আছে। ফাসেকেরা যেমন নওয়াইতুর বিদাত পড়া বিদাতি ইমামের পিছনে নামাজ জায়েজ, সম্মিলিত মোনাজাত করা বিদাতি ইমামের পিছনে নামাজ জায়েজ, ওই রকমই যাদের টাকনার নিচে কাপড় বা ধূমপান করে, হারাম খায় বা কিছু হারাম আছে, ওদের পিছনেও নামাজ জায়েজ রয়েছে। ফাসেকদের পিছনে নামাজ জায়েজ রয়েছে, যতক্ষণ মুসলিম আছে, অসুবিধা নেই, ইনশাআল্লাহ আপনার নামাজ হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।